আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রিমান্ডে নির্বাক আবদুল্লাহ আল মামুন প্রশ্ন শুনে হন হতভম্ব। মাঠে নামে ছাত্রলীগ করা কর্তারা, শেষ সময় নিয়ন্ত্রণে ছিল না পুলিশ। এরপর জানিয়ে দেব, সোমবার পীরগাছায় হরতাল। এদিকে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব, চট্টগ্রামের প্রধান সড়কে টমটম ও ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ। আরও জানিয়ে দিব, কক্সবাজারে চার থানার ওসি প্রত্যাহার। সর্বশেষ জানিয়ে দিব, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, কেডিসি বস্তির ত্রাস, আল আমিন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রিমান্ডে নির্বাক আবদুল্লাহ আল মামুন প্রশ্নে শোনা হন হতভম্ব। মাঠে নামে ছাত্রলীগ করা কর্তারার শেষ সময় নিয়ন্ত্রণে ছিল না পুলিশ। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেবে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারও করেন তিনি। এরপরই পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়। গত 4 সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছেন সাবেক এই আইজিপি। সেখানেই জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের এসব কথা জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয়, বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের। এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলির ঘটনা ঘটে যা গণহত্যায় রূপ নেয়। পরে আর মাঠে পুলিশকে নিয়ন্ত্রণ করা দেয়নি। তদন্তকারী একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেফতারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কোনোভাবেই গণহত্যার দায় এড়াতে পারেননি। তবে তিনি দাবি করেছেন, ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে মাঠ পুলিশ তার কমান্ড বা নিয়ন্ত্রণে ছিল না। রাজনৈতিক বিবেচনায় ভূমিকা নেয় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে ডিএমপি। সোমবার পীরগাছায় হরতাল। রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। রংপুরের পীরগাছা উপজেলায় সোমবার 9 সেপ্টেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার 9 সেপ্টেম্বর ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে। রোববার 8 সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন। বিএনপির নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী শনিবার 7 সেপ্টেম্বর রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা করেছেন। মামলাটি এজাহারভুক্ত হয়েছে জানিয়ে পীরগাছা থানার ওসি সুকান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাকে ছাড়াও অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এসব বিষয়ে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার 8 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আমাদের পক্ষে আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা নতুন আগতদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল, যা সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। মানবিক কারণে বাংলাদেশে ইতোমধ্যে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা দিয়েছে। তৌহিদ হোসেন বলেন, যারা আমাদের কাছে পরামর্শ নিয়ে আসে বা যারা আমাদের পরামর্শ দিতে চায় তারা যেন রোহিঙ্গাদের নিয়ে যায়। সরকার যেখানে
যেখানে সম্ভব সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। যদিও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সম্পূর্ণভাবে সিল করা একটি চ্যালেঞ্জ, গত 3 সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাত থেকে বাঁচতে প্রায় 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশ কক্সবাজার জেলায় 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তাদের বেশিরভাগই মিয়ানমারের সামরিক অভিযানের পরে এসেছে। এ ঘটনাকে জাতিসংঘ জাতিগত নির্মূলের সুস্পষ্ট উদাহরণ বলেছে এবং অন্যান্য অধিকার গোষ্ঠী এটিকে গণহত্যা বলেও অভিহিত করেছে। চট্টগ্রামের প্রধান সড়কে টমটম ও ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ। চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঢাকা পোস্টকে বলেন, নগর পুলিশের ট্রাফিক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন হিসেবে আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য জনসাধারণকে অনুরোধ করেন তিনি। কক্সবাজারে 4 থানার ওসি প্রত্যাহার। কক্সবাজারে 4 থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার 8 সেপ্টেম্বর রাত 7টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহর সই করা এক আদেশে তাদের প্রত্যাহারের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কক্সবাজারে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে। প্রত্যাহার হওয়া 4 থানার ওসি হলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুজ্জামান, টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান ও ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল। তিনি বলেন, 4 থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে, তাদের জায়গায় নতুন কর্মকর্তা আসবেন। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, কেডিসি বস্তির ত্রাস আল আমিন গ্রেফতার। বরিশাল নগরীর কেডিসি বস্তির ত্রাস সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 8 সেপ্টেম্বর দুপুরে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি জানান, যৌথ অভিযান চালিয়ে আল আমিন সহ 2 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদেরও গ্রেফতারের অভিযান চলছে। বিশেষ করে আলামিনের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। এর আগে গতকাল রোববার দুপুরে আলামিন বাহিনীর সঙ্গে স্থানীয় প্রতিপক্ষ বিএনপি কর্মীদের বিরোধ হয়। সরকার পতন হলেও আওয়ামী লীগের কর্মী আলামিন এতদিন বস্তিতে আধিপত্য ধরে রেখেছিল। সর্বশেষ 4 সেপ্টেম্বর যুবদল ও শ্রমিক দলের 5 জনকে কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে। প্রতিপক্ষ সেই গ্রুপের সঙ্গে আজ রোববার বিকেলে উত্তেজনা দেখা দিলে উভয় গ্রুপে সংঘবদ্ধভাবে বস্তিতে অবস্থান নেয়। এ সময় আল আমিন বাহিনীর কয়েকজনকে ধাওয়া দিয়ে কুপিয়ে জখম করে।